সময় সর্বত্র নিরাপত্তা শিক্ষা প্রতিষ্ঠানের অভাব। রাস্তাঘাট, স্কুল, কলেজ, বিদ্যালয়, ক্যাম্পাস, গণপরিবহন, এমনকি নিজের বাড়িতেও রয়েছে নিরাপত্তার অভাব, যেখানে বারবার হয়রানি শিকার হতে হচ্ছে মেয়েদের। মেয়েকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠিয়েও দুশ্চিন্তায় শেষ নেই বাড়ির পরিবার পরিজনদের। বাইরে চলাফেরা করতে জড়তা কাজ করে, এই বুঝি কোনো অনাকাঙ্ক্ষিত বিপদ ধেয়ে আসলো। মেয়েরা পদে পদে হয়রানির শিকার হচ্ছেন, অথচ তাদের আত্মরক্ষার কৌশল নিয়ে ভাবছেন না। যেখানে কোথাও নিরাপত্তা নেই, সবখানে নিরাপত্তার অভাব, সেখানে আত্মরক্ষার ব্যাপারে যেন সবাই উদাসীন। কার উপর নির্ভরশীল হবেন? দিন শেষে নিজের নিরাপত্তা নিজেকেই নিশ্চিত করতে হবে, তাই আত্মরক্ষার কৌশল আয়ত্ত করা কোনো বিকল্প নেই। আত্মরক্ষার ক্ষেত্রে কারাতে খুবই গুরুত্বপূর্ণ। সবাইকে যাতে কারাতের মাধ্যমে আত্মরক্ষা করা যায়, তার জন্য বিশেষ উদ্যোগ নিয়ে আসছেন বিশিষ্ট কারাতে প্রশিক্ষক প্রেমজিৎ সেন। তার উদ্যোগে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত হল দুদিন ব্যাপী ষষ্ঠতম ইন্টারন্যাশনাল কারাতে চ্যাম্পিয়নশিপ, যেখানে ভারতবর্ষের প্রতিটি রাজ্যের পাশাপাশি বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কার মতো দেশের প্রতিনিধিরাও যোগ দিয়েছিল। কয়েক হাজার প্রতিনিধিদের মধ্যে বেছে নেওয়া হলো সেরা সেরাদের। এদিন এই অনুষ্ঠান উপলক্ষে প্রধান অতিথির রূপে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক বাবন বন্দ্যোপাধ্যায়, বিধায়ক অরূপ রায় সহ অন্যান্য বহু বিশিষ্ট জনেরা। প্রত্যেকেই প্রেমজিৎ সেনের এই উদ্যোগকে সাধুবাদ জানালেন। ইফ দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, আমি সবসময় বলি। এন্ড আমি সবসময় বলি আমার পারফরমেন্স স্পিক, মানে আমি নিজে কথা বলি না। আজকে দেখতে পারলেন যে পুরো একটা নন পলিটিক্যাল অর্গানাইজেশন হয়ে পুরো নেতাজি ইন্ডোর স্টেডিয়াম পুরো ভরা ঠাসা। তো দিস প্রুফ দ্যাট ক্যারাটেটাকে বাই দ্য গ্রেস অফ গড এবং আপনাদের মতো রেলবিশ্বার সাথে সাহায্য পেয়ে আজকে ক্যারাটেটাকে কোথায় আমরা নিয়ে যেতে পেরেছি, যে এত মানুষ ক্যারাটে করছে, এত মানুষের ক্যারাটের প্রতি ভালোবাসা বাড়ছে, দ্যাট ইজ মাই স্যাটিসফ্যাকশন। ভারতবর্ষের সমস্ত স্টেট এখানে অংশগ্রহণ করেছে এবং এছাড়াও বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকা, ইস্ট তিমুর, এরা সমস্ত কান্ট্রি পার্টিসিপেট করেছে সম্পূর্ণ ইঞ্জুরি ছাড়া। বিকজ অ্যাজ আই এম এ ডাব্লিউ কে ওয়ার্ল্ড ক্যারাটে ফেডারেশনের রেফারি এবং জাজ এবং এশিয়ান ক্যারাটে ফেডারেশনের রেফারি জাজ, সুতরাং এটা আমার প্রাইম দায়িত্ব। উইদাউট ফার্স্ট এড, উইদাউট এ উই ক্যানট হোল্ড এনি শর্ট অফ টুর্নামেন্ট, সেটা ডিস্ট্রিক্ট লেভেল হোক, ক্লাব লেভেল হোক, আর এটাতে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ পাঁচটা, সাউথ আফ্রিকা, ইস্ট মরিও, বাংলাদেশ, শ্রীলঙ্কা। এবং সত্যি বলতে কি, আমরা আজকে খুব প্রাউড ফিল করলাম যে ক্রিকেট ফুটবলের পরে একটা ক্রাউড যে না আছে একটা গেমসে, সেটা কারাটে প্রমাণ হলো। এবং অবশ্যই আমাদের হানসি প্রেমজিৎ সেন আমাদের বেঙ্গলের প্রেসিডেন্ট এবং একটা টিম ওয়ার্ক এবং তাঁর নেতৃত্বে যে আজকে বিশাল এই জনসমাবেশ এবং ক্যারাটেকে ভালোবাসা দেখছেন, যে শেষ হয়ে গেছে, রাত 9টা বেজে গেছে, তবু এখানে এখান থেকে বাচ্চারা যাচ্ছে, আমাদের বারবার অ্যানাউন্সমেন্ট করতে হচ্ছে যে লিভ দ্য স্টেডিয়াম, লিভ দ্য স্টেডিয়াম। তো এটা এই ক্রেডিটাম উনি একমাত্র হানসি প্রেমজিৎ সেনে আনতে সম্ভব হয়েছে। আগামী দিনে আমরা তো ভাবছি যে আরও অনেক ভালো করে এবং ট্রেনিং করিয়ে যাতে ছেলেমেয়েরা এশিয়ান গেমস এবং ওয়ার্ল্ড লেভেল বা এশিয়ান লেভেলে খেলতে পারে, সেখান থেকে প্রাইজ অলরেডি নিয়ে এসছে, আরও ভালোভাবে দাঁড়াতে পারে, আমাদের সেটাই প্রচেষ্টা। রিপোর্ট, চ্যানেল 10।